बनगांव पेटापुर सीमा पर बीएसएफ और बीजेपी संयुक्त स्टेट समारोह भारत बांग्लादेश दो देशों के बीच आम लोगों के उन्माद में आयोजित किया गया। आपको बता दें कि 16 मार्च से संयुक्त स्टेट समारोह को बंद कर दिया गया था। संयुक्त स्टेट समारोह 10 महीने के लंबे समय के बाद शुरू हुआ। भारत बांग्लादेश के सैनिकों की परेड के दौरान दोनों देशों के झंडे उतारे गए। बांग्लादेश बॉर्डर सिक्योरिटी गार्ड के कमांडर सलीम रजा और बीएसएफ की 189 बटालियन के कमांडेंट अरुण कुमार इस बीएसएफ संयुक्त स्टेट समारोह में उपस्थित थे। दोनों देशों के बीच समारोह के अंत में मिठाई का आदान प्रदान भी किया गया। देश के बीच का 60-70% ट्रेड यहाँ से होता है। यह एक बहुत ही इम्पोर्टेंट पॉइंट है। टूरिस्ट के पॉइंट ऑफ व्यू से भी यहाँ पर काफ़ी लोग आते हैं बॉर्डर को देखने के लिए। यहाँ पर प्रतिदिन 2013 ईस्वी से ज्वाइंट फ्लैग रिट्रीट सेरेमनी आयोजन किया जा रहा है, लेकिन पिछले वर्ष 18 मार्च 2020 को कोरोना की वजह से इसको स्थगित कर दिया गया था। लेकिन अब जब स्थिति सामान्य हो रही है तो इस अवसर पर इस कार्यक्रम को पुनः शुरुआत किया गया है और यह एक बहुत ही उत्साह की बात है। दोनों तरफ के लोग इसके लिए बहुत बेसब्री से इंतजार कर रहे थे। এই অনুষ্ঠানে প্রতিদিন হাজার হাজার দর্শক উপভোগ করেন। এটি আমাদের বন্ধুত্বের একটি নিদর্শন। এটি দুই দেশের পারস্পরিক বোঝাপড়া এবং গভীর সম্পর্কের একটি বহিঃপ্রকাশ। বৈশ্বিক মহামারী করোনার কারণে আমরা দীর্ঘ প্রায় এক বছর এই রিট্রিট সেরেমনি প্যারেডটি বন্ধ রেখেছিলাম। আমরা দুদেশের কমান্ডান্ট এবং উচ্চ পর্যায়ে আমাদের বাহিনীর কর্মকর্তাগণ একমত পোষণ করেছেন যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আমরা পরবর্তী দিনগুলোতে যত দেরি করোনার মহামারী থাকবে আমরা রিট্রিট সেরেমনি প্যারেডটি আবার শুরু করতে চাই, কারণ ধীরে ধীরে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরত আসছি। অত্যন্ত গর্বিত যে আজকের পর তো একটি গুরুত্বপূর্ণ দিনে আমরা আবার পুনরায় এই রিট্রিট সেরেমনি প্যারেডটি শুরু করতে পারলাম। অনেক সুন্দর এবং তাদের এই স্বাধীনতা নিয়ে তারা যে একটা অনুষ্ঠান করছে এটাই তো অনেক, আর তারা সব কিছুই অনেক, তাদের আনন্দে আমরাও সামিল হতে পারছি, এটা অনেক সুখের অনেক ভালো বিষয়। একটা দুটো দেশের ভিতরে ভালো সম্পর্ক থাকাই তো ভালো, দেশের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো। তো আমাদের জীবনে এটা প্রথম দিন, কারণ আমরা এর আগে কখনো এই জায়গায় আসিনি। তো এটা আমাদের খুব ভালো লেগেছে জায়গাটা দেখতে। আমরা অনেক দিন ধরে কোনোদিন চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা ইন্ডিয়ার বর্ডারে যাব, কিন্তু এই সুযোগটা আমরা খুব সহজে পেয়ে গেছি। তো করোনা ভাইরাসের জন্য হয়তো এই জিনিসটা অনেকদিন বন্ধ ছিল, কিন্তু আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত এই জিনিসটা দেখার জন্য। আজকে এটা শুরু হলো এবং আমরা খুবই আনন্দ করব এবং বিষয়টাকে আমরা খুব মনোরমভাবে দেখতে